পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিব আমি তোমায়, তব আমার একটাই আশা তুমি ভুলে যেও না আমায়, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। জোনাকির আলো জেলে ইচ্ছার ডানা মিলে মন চায় হারিয়ে যায় কোনো এক দূর অজানায়, যেখানে আকাশ মিশে হবে একাকার আর তুমি হবে রাজকুমারী শুধুই আমার। প্রেমিক প্রেমিকাদের এরকম আশা ভরসা আবেগ অনুভূতি দেখলে মনে হয় যে এরা প্রাণী জগতের এক আলাদাই প্রাণী, পৃথিবীর সব শক্তি পরাজিত হয় এদের আবেগ অনুভূতি এবং জিদের কাছে। এই জন্য তো বলা হয়ে থাকে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, এমনকি রমজান মাসের পবিত্রতা, রমজানের ত্যাগ তিতিক্ষা, রমজানের পাপ বিরোধী চিন্তা ভাবনা, রমজানের রোজাও তাদেরকে প্রেম রোগ থেকে সরিয়ে আনতে পারে না। তাই রোজা অবস্থাতেও দিনের বেলায় তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে মোবাইল দিয়ে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব রোজা অবস্থায় প্রেমিক প্রেমিকার সাথে কথা বললে রোজা থাকবে নাকি রোজা ভেঙে যাবে, রোজা অবস্থায় প্রেমিক প্রেমিকার সাথে কথা বলার এই প্রবণতা বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে। অতএব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পর শেয়ার করার অনুরোধ রইল। এই বিষয়টিকে স্পষ্টভাবে বুঝতে হলে প্রথমেই ইসলামে প্রেম ভালোবাসার অবস্থান সম্পর্কে জানতে হবে। পবিত্র কোরআনের সূরা মায়দার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেম লীলা করবে না। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট পথ প্রশস্তকারী। প্রেম ভালোবাসা চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা দিয়ে শুরু হয় আর অবশেষে প্রকৃত জেনা করিয়ে ছেড়ে দেয়। অতএব কোরআনের এই দুটি আয়াতের ভিত্তিতে ব্যভিচারে উৎসাহিত করে এই রকম কোনো কাজই করা যাবে না, বরং তা হারাম। সহি মুসলিমে একটি হাদিস রয়েছে, দুই চক্ষুর জিনা হচ্ছে দেখা, দুই কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হলো হাঁটা, অন্তর কামনা বাসনা করে আর যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। প্রেমিক প্রেমিকা যখন ফোনে কথা বলে তখন তারা মুখ কান এবং অন্তর দিয়ে জেনা করতে থাকে। অতএব রোজা অবস্থায় কেউ যদি জেনা করে তাহলে কি তার রোজা থাকতে পারে? সামান্য একটি মিথ্যা বলার কারণে অথবা গালিগুলোজ করার কারণে যদি রোজা ভেঙে যায় তবে জেনা করলে রোজা থাকবে কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় কথা ও কাজ যে লোক ছেড়ে দেয় না সে লোকের পানাহার ত্যাগের মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রেমিক প্রেমিকার বাক্যালাপ বিবাহিত দাম্পত্যের চেয়েও সেন্সিটিভ, আকর্ষণীয়, কামনীয় ও লোভনীয় হয়ে থাকে। অতএব এ ধরনের অবৈধ বাক্যালাপ করলে রোজা থাকবে কিভাবে? অতএব রোজাদার যুবক যুবতীদেরকে অনুরোধ করব, এই ধরনের আচরণ করে শয়তানকে খুশি করে নিজের কষ্টের রোজাগুলি নষ্ট করবেন না। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষকে অশ্লীল ও মন্দ কর্মে প্রলুব্ধ করে, যে শয়তানের পদঙ্ক অনুসরণ করে সে জেনে রাখুক যে শয়তান অশ্লীল ও মন্দ কাজে আদেশ করে। এই বিষয়টি না জানার কারণে অনেক যুবক যুবতীর রোজা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে যেন আর কারো রোজা নষ্ট না হয় তাই ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারা বিরত থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বিরত থেকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।